ইরাক ও সিরিয়া থাকা ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ও তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত 18 ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, আর এই হামলা চলতে থাকবে বলে হুঁশিয়ার দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার সপ্তাহ না পেরোতেই ভয়াবহ তাণ্ডব দেখালো পেন্টাগন। মাত্র 30 মিনিটে ইরাক সিরিয়ায় ইরানের 85টি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবহার করা হয়েছে B-1 বোমারু বিমান। যুক্তরাষ্ট্র বলছে এদিন ইরাকে 3টি ও সিরিয়ায় 4টি স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক রসদ ভাণ্ডার ও ড্রোন স্টোরেজ ইউনিট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করেছেন। যদিও ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধুক তা যুক্তরাষ্ট্র চায় না বলেও মন্তব্য করেন তিনি। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তার নির্দেশে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় IRGC ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলা চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গেল রোববার জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত 3 মার্কিন সেনা নিহত হন, আহত হন আরও প্রায় 41 জন। হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স। এরপরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। প্রায় 4 মাস ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য আগে থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে। এছাড়া ইরান সমর্থিত হুতিদের রুখতে ইয়েমেনে মার্কিন হামলা চলমান রয়েছে। বিশ্লেষকরা বলছেন এর মধ্যে ইরাক ও সিরিয়ায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ওই অঞ্চলকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তুলতে পারে, এমনকি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। ইমতিয়াজ আহমেদ, RTV।